হ্যাঁ দেখো বন্ধুরা, ওইটা হইছে তোমার জিরো দিনের, মানে একদিনের হাঁসের বাচ্চা, ঠিক আছে? ওইটা একদিনের না, বলতে এক দুই দিনের বাচ্চা যেটা, ওই বাচ্চাটি, ঠিক আছে? তো এমনিতে তারা জন্ম হওয়ার পরে তো একদিন এমনি এমনি জায়গা খায় না, এক দেড় দিন জায়গা খাওয়াই না, কোনো খাওয়ান টাওয়ান লাগে না তারা। তো দুই দিন থেকে আস্তে আস্তে খাওয়ানো ধরে, 3 দিন গেলে তো আর একটু ভালো করে ধরে, ঠিক মতো খাইতে পারে। ওই দেখো, এই নিজে নিজেই কিন্তু সবাই কিন্তু এরকম খাইবো। ওই দেখতেছ ট্রেনের মধ্যে যেভাবে খাইতেছে, জল দিয়ে রাখছি, জল খাইতেছে, খাওয়ান লাগলে খাওয়ান খাইতেছে। আর ওখানে তো দিনের বেলা লাইট উইট লাগে না, ওই যে জুলাই না জুলাই না বস্তা দিয়ে যে প্যাক করাই না যে ট্রেড, হিটির মধ্যে দিয়েছে বাল্ব, ঠিক আছে? উল্ডার এই বাল্ব লাগাই না আছে, হিটিং বাল্ব রাত্রেবেলা লাগাই দিই, 100 ওয়াটের বাল্ব দুইটা করে একটার মধ্যে লাগাই না আছে। বাস তো তোমার এখানে এমনি হিট লাগলে তারা ওই গিয়া ওই লাইটের তলে বইবো, না লাগলে দূরে গিয়ে বই থাকবো। তারা সব কিছু জানা আছে, কোন সময় কোনটা লাগে না লাগে, জল তৃষ্ণা ধরলে জল খাইবো, ফেটে ভোক লাগলে খাওয়ান খাইবো, কোনো কিছু করা লাগে না তারা। এই দেখছো এইভাবে সুন্দর করে খাইবো, জাস্ট খালি খাওয়ানটা আর জলটা সামনে দিয়ে রাখতে লাগে। তো অনেকে ভাবে যে ছোটো বাচ্চায় কেমনে খাওয়াইমু, খাইবো নি এই নি সেই নি, অনেকে কিন্তু জানে না, অনেকে তো জানে কিন্তু অনেকে জানে না, প্রায় অনেকেই আমরা জিজ্ঞাসা করে যে খাওয়ান কীভাবে খাইবো, কীটা আসবিষয়। আর খাওয়ানটা আমরা ওই যে ব্রয়লারের গুঁড়া খাওয়ানটা দিই, আর জল এমনিই জল দিই, আর বেশি গরম দিলে তোমার এই গ্লুকোজ টুকোজ মিশাই দিই, ঠিক আছে? তোমরা চ্যানেলটা